সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা নিশ্চয়ই এই দুর্যোগময় ও মহা বিপদের মধ্যে তোমরা কুশলে এই বাসায় অবস্থান করছো। আজকে আমরা নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের পল্লী সাহিত্য অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আলোচনা করার পূর্বে এ অধ্যায় পাঠ করে আমরা কি কি জানবো বা শিখতে পারবো এ সম্পর্কে একটু জেনে নিই। প্রথমতই এ অধ্যায় পাঠ করে আমরা লেখক পরিচিতি সম্পর্কে অবগত হব, তার বিভিন্ন রচনাবলী সে সম্পর্কেও আমরা জানবো, পল্লী সাহিত্যের নানা উপাদান বা উপকরণ সমূহ সম্পর্কেও আমরা জানতে পারবো, পল্লী সাহিত্যের নানা কারণ এবং অকারণে এটা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছাচ্ছে এবং সে সম্পর্কে আমরা জানবো, এবং ছাত্রছাত্রীরা এই ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য কী উদ্যোগ গ্রহণ করবে এবং তারা কীভাবে অনুপ্রাণিত হবে সে সম্পর্কেও আমরা অবগত। প্রথমে আমরা জানবো যে লেখক পরিচিতি সম্পর্কে আমরা জেনে নিই যে খেয়াল করে দেখো, লেখকের জন্ম পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলাতে 1885 সালে। ওনার পেশা আমরা জানি, উনি দীর্ঘ প্রায় 30 বছর ধরে বিভিন্ন কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন, সেই সাথে তিনি একজন গবেষক এবং বহুভাষাবিদ পণ্ডিত ছিলেন। তার যে রচনাবলী সম্পর্কে আমরা জানতে পারি কয়েকটা নাম আমরা এখানে উল্লেখ করেছি। প্রথমত দেখা যাচ্ছে বাংলা ভাষার ইতিবৃত্ত, এটা বিখ্যাত গ্রন্থ এটি। এরপর এসে বাংলা সাহিত্যের কথা, যদিও বইটি প্রথম ও দ্বিতীয় খণ্ড নামে দুটি বই আকারে পাওয়া যায়। উনি একটা বিখ্যাত গ্রন্থ সম্পাদনা করেছেন, নাম বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান। মৃত্যুবরণ করেছেন উনি ঢাকাতে 1969 সালে। ছাত্রছাত্রী, প্রথমে আমরা যেহেতু পল্লী সাহিত্য অধ্যায়টি আলোচনা করব, প্রথমে আমরা জেনে নিই পল্লী সাহিত্য কাকে বলে। বহু আগে থেকে পল্লীগ্রামের অশিক্ষিত ও নিরক্ষর লোকদের মুখে মুখে প্রচলিত ও শ্রুতি নির্ভর সাহিত্যকেই পল্লী সাহিত্য বলে। আমি আবার বলি, বহু আগে থেকে পল্লীগ্রামের অশিক্ষিত ও নিরক্ষর লোকদের মুখে মুখে প্রচলিত ও শ্রুতি নির্ভর সাহিত্যকে পল্লী সাহিত্য বলে। এখন এই পল্লী সাহিত্যের নানা শাখা প্রশাখা রয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। শাখা প্রশাখার মধ্যে প্রথমত রয়েছে রূপকথা, এরপর রয়েছে ছড়া, প্রবাদ বাক্য, ধাঁধা, খনার বচন, পল্লীগান এবং আরও কিছু। আমরা প্রধানত আজকের অধ্যায়ে এই বিষয়গুলো নিয়ে হালকা বা সামান্য আলোচনা আমরা করার চেষ্টা করব। প্রথমে রয়েছে রূপকথা। তোমরা সকলেই জানো নানা অলৌকিক ও অবিশ্বাস্য ঘটনা নিয়ে সাধারণত রূপকথার কাহিনী তৈরি হয়েছে। জানা যায় সন্তানহীন রাজার দৈব বলে সন্তান লাভ, রাক্ষস কর্তৃক রাজকন্যা অপহরণ, যে কোনো রাজকুমার ডালিম কুমার হাতে রাক্ষস খক্করদের নিহত হওয়া এবং রাজকন্যাকে উদ্ধার, পরবর্তীতে রাজকন্যার সাথে রাজকুমারের বিবাহ ও সংসার জীবন ইত্যাদি সম্পর্কে আমরা অবগত হই। পল্লীগ্রামে আগে দাদা দাদি নানা নানীদের মুখে মুখে গ্রামের যে সন্ধ্যাবেলা তাদের আপন ছেলে মেয়ে কখনো নাতি নাতনিকে সাথে নিয়ে কোলে করে পায়ের উপরে রেখে তারা ওই সন্ধ্যায় রাক্ষস খক্ষসের গল্প বলে বলে তাদেরকে শোনাইতেন এবং গল্প শুনিয়ে শুনিয়ে বাচ্চারা ঘুমিয়ে পড়ত। কিন্তু বর্তমানে আমাদের এই জন্মের বাবা এবং মায়েরা তাদের সন্তানদেরকে এই সুলিখিত সুপাঠ্য এই রূপকথা উপকথা এখন আর তাদেরকে শোনান না। তারা মনে করেন এগুলো শোনাইলে আমরা বোধ হয় গেয়ে ভূত হয়ে যাব, লোকে হয়তো আমাদেরকে নিন্দা করবে, ঠাট্টা করবে। তারা বর্তমানে তাদের বাচ্চাদেরকে টিভির সামনে বসিয়ে নানা ধরনের কার্টুন, বিশেষ করে সিংসাম, ডোরেমন, মোটু পাটলুর মতো অনুষ্ঠান দেখতে উৎসাহিত করে। ফলে যা ছিল এক সময় পল্লীর প্রাণ, আত্মার বন্ধন, নারীর টান, সে রূপকথা ও উপকথাগুলো
তাদেরই বা আমাদেরই কারণে আজকে আমরা আস্তে আস্তে হারাতে বসেছি। এরপরে রয়েছে দেখো দ্বিতীয় সড়া। তোমরা সকলেই জানো সড়াকে বলা হয় সরস প্রাণের জীবন্ত উৎস। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত বলেছেন শরৎ বা সড়া আমার কাছে যেন মেঘের মতো। এখনো গ্রামে রোদের সময় বৃষ্টি হলে ছেলেমেয়েরা সমস্বরে বলে ওঠে, রোদ হচ্ছে, পানি হচ্ছে, খেকশিয়ালির বিয়ে হচ্ছে। সড়ারও আবার প্রকারভেদ রয়েছে, যথা ছেলে গুলানো সড়া, নানা খেলাধুলার সড়া, বিবাহ সম্পর্কিত সড়া, উৎসব সম্পর্কিত সড়া, কৃষি সম্পর্কিত সড়া ইত্যাদি। এবার রয়েছে তৃতীয় নম্বরে, বড় দিক দেখো তাকে দেখো প্রবাদ বাক্য। প্রবাদ বাক্য আছে ব্যক্তি ও সমাজ জীবনের অভিজ্ঞতার ফলে প্রবাদের সৃষ্টি এবং নীতি ও উপদেশ বিতরণী এর লক্ষ্য। আমি আবার বলি সংজ্ঞাটি, ব্যক্তি ও সমাজ জীবনের অভিজ্ঞতার ফলে প্রবাদের সৃষ্টি এবং নীতি ও উপদেশ বিতরণী এর লক্ষ্য। সমাজে অসংখ্য প্রবাদ মানুষের মুখে মুখে এখনো প্রসারিত হয়, যেমন আপনি বাঁচলে বাপের নাম, নাচতে না জানলে উঠান বাঁকা, পরের ধনী পদ্মারি ইত্যাদি। এবার রয়েছে ধাঁধা। ধাঁধা মূলত জিজ্ঞাসা এবং সেসবের উত্তরদানের মাধ্যমে বুদ্ধিবৃত্তির প্রকাশ ঘটে থাকে। এবং আগে যে কোনো উৎসব অনুষ্ঠানে এমনকি বরপক্ষ ছেলেপক্ষ কনেকে দেখার জন্য ছেলেপক্ষের লোকেরা মেয়েকে নানাভাবে নানা ধাঁধা ধরত এবং মেয়েটি দাদার প্রশ্নের উত্তর জানতো কি না তা দেখে মেয়েটি কত জ্ঞানী বা গুণী, কতটুকু পারদর্শী এ সম্পর্কে ধারণা পাওয়া যায়। সাধারণত ধাঁধা আসলে জ্ঞানের বিকাশের একটি উৎকৃষ্ট মাধ্যম। যেমন বন থেকে বেরোলো টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে। ছাত্রছাত্রী এই একটা ধাঁধা আমি এখানে উল্লেখ করলাম, বন থেকে বেরোলো টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে। তোমরা কি অর্থ বুঝতে পেরেছ? আমি অর্থটা বলে দিই, অর্থ হলো আনারস। এবার আমরা দেখব খনার বসন নামকে আরেকটি শাখা রয়েছে। খনা ইনি ভারতের একজন প্রখ্যাত মহিলা জ্যোতিষী, বাংলাদেশের জলবায়ু নির্ভর কৃষিতত্ত্ব বিষয়ে উপদেশমূলক বাণী খনার বসন হিসাবে চিহ্নিত। যেমন কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। মানে কলা গাছ রোপণ করে তোমরা পাতা কেটে দিও না, কারণ এই কলা গাছের পাতা বা গাছই একসময় তোমাকে অর্থ, খাদ্যাভাস এবং উপার্জনের সহায়তা করে। পরে রয়েছে পল্লী গান, আমাদের সর্বশেষ পয়েন্ট। পল্লী সাহিত্য সম্পদের মধ্যে মুর্শিদি, মারফতি, ভয়া, ভাটিয়ালি, জারি এই গানগুলো এক অমূল্য রত্ন বিশেষ। এতে কত প্রেম, কত আনন্দ, কত সৌন্দর্য যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। যেমন মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম, এই যে গানের ভাব ভাষা ব্যক্ত করেছে, এই গানের সাথে শহরে কোন গানের মিল আছে? নিশ্চয়ই না, এই গানটি হৃদয় ছোঁয়া গান। এখানে না বললেই নয়, আমরা ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলি যে ডক্টর দীনেশচন্দ্র সেনের মৈমনসিংহ গীতিকা ও দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি দুটি অমূল্য সম্পদ ও অধিক জনপ্রিয় গ্রন্থ। সময়ের স্বল্পতার কারণে আলোচনা এখানে আমরা শেষ করতে যাচ্ছি। তার আগে ছাত্রছাত্রী তোমরা যারা উপস্থিত হয়েছ সামনে আসো, সবাই তোমরা বাসার কাজ মানে এজুলুটা খাতায় লিখে নাও। আমি বলি এই অধ্যায়ে বিশেষ করে পল্লী সাহিত্য অধ্যায়ে 30টি জ্ঞানমূলক প্রশ্নের উত্তর খাতায় লিখে রাখবে, পরবর্তীতে স্কুলে কার্যক্রম শুরু হলে পরে আমরা এগুলো যাচাই করে
নম্বর দেওয়ার ব্যবস্থা করব। সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।